আর বইল না দিদি ওইসব দুঃখের কথা, সংসারটা শুধু আমার একার মনে হয়, কারণ মাঝে মাঝে মনে হয় এই সংসার ছেড়ে চলে যাই, বুঝলে তো। তুই একা করবি কেন, তোরাও তো পরিবারে তিনটা মানুষ থাকিস। কেন মানে আমাকে সব কাজ একাই করতে লাগে, এই উঠোন ঝাড়া থেকে শুরু করে কাপড় কাচা, বাসন মাজা থেকে শুরু করে রান্না বান্না করা, সব কাজ আমাকে একাই করতে লাগে। কেন তোর ছেলে তোকে কাজে সাহায্য করে না? ছেলের কথা বাদই দাও বুঝলে তো, তোমার ভাগ্য ভালো একটা মেয়ে আছে, আমারও যদি একটা মেয়ে হতো তাহলে আমাকেও কত কাজে হেল্প করে দিত, অন্তত পক্ষে নিজের জামা কাপড়গুলো তো ধুয়ে তো দেয় নাকি। ওইসব কথা তো ছাড়োই, তুমি বাথরুমে গিয়ে একবার দেখে আসো গিয়ে, আমার কাপড়গুলো তো দূরের কথা, ও নিজের কাপড়গুলো পর্যন্ত ধোয় না। নিজের জামা কাপড়গুলো পর্যন্ত ধোয় না, তো তোকে রান্না বান্নায় তো হেল্প করে নাকি। ও বাবা, তুমি আবার রান্না বান্নার কথা বলতেছো, ওইসব ছেড়ে দাও বুঝলা তো। আমি যদি ছেলেটাকে একটু বলি যে বাবু একটু ঘেটে দিয়ে আয়তো সবজিটা, ও মানে বলতে বলতে আমি হাফসায় যাবো, তাও আর ঘাইটে দিয়ে আসতে পারবে না একটু। আমি যদি ছেলেটাকে একটু বলি যে বাবু একটু ঘেটে দিয়ে আয়তো সবজিটা, ও মানে বলতে বলতে আমি হাফসায় যাবো, তাও আর ঘাইটে দিয়ে আসতে পারবে। কাপড় চোপড়ে যদি না ধয়, রান্না বান্নাতেও যদি একটু হেল্প না করে, তাহলে বাড়ির এই উঠোন টুঠোন এগুলো ঝাড় দেওয়া মোছা একটু তো হেল্প করার কথা বলতেই পারিস তাহলে। তুমি ওইসব কথা তো মুখেই আইনো না বুঝলা তো, আমি প্রতিদিন চিৎকার করতে করতে একদম হাফসায় গেছি বুঝলা তো, শুধু পড়ে পড়ে ঘুমাবে আর আমাকে একটা কাজও সাহায্য করতে আসবে না বুঝলা তো, অথচ সারা বাড়ি টুকরা টুকরি কাগজপত্র প্লাস্টিকের টুকরা ফেলে একদম নোংরা আবার করে রাখবে, সব আমাকেই না পরিষ্কার করতে লাগে। কিছুই যদি না করে অন্তত ওকে পড়াশোনাটা তো করে নাকি, নাকি সেটাও করে না। পড়াশোনা পড়াশোনা তো দূর ছাই, প্রতিদিন সকাল 11টার সময় উঠবে, ওই ব্রাশ করবে, খাইয়ে দেয় কি একটা খাইলো, আবার ওই বিছানার মধ্যে মোবাইলের মধ্যে ঢুকে থাকলো। তুমি গিয়ে দেখো না ওর রুমে এখনো মোবাইলের মধ্যে ঢুকে আছে, মানে আমি আর ওর বাবু বলতে বলতে একদম হাফসায় গেছি, তা পড়াশোনাটা এখনো পর্যন্ত বোধ হয় প্রথম পৃষ্ঠাটা বোধ হয় বইয়ের খুলেও দেখলো না কি আছে বুঝলে তো, মানে এমন মানে কি বলবো আর তোমাকে, মানে বলে বোঝানোর ভাষা নাই বুঝলে তো, এক কান দিয়ে সব কথা ঢুকে আর এক কান দিয়ে বের করে দেয়। পড়াশোনা পড়াশোনা তো দূর ছাই, প্রতিদিন সকাল 11টার সময় উঠবে, ওই ব্রাশ করবে, খাইয়ে দিয়ে খাইলো, আবার ওই বিছানার মধ্যে মোবাইলের মধ্যে ঢুকে থাকলো। তুমি গিয়ে দেখো না ওর রুমে এখনো মোবাইলের মধ্যে ঢুকে আছে। যা বুঝলাম বুঝলি, তোর ছেলের থেকে তো আমার মেয়ে অনেক ভালো। আর বইল না দিদি ওইসব কথা, আমি পড়ে গেছি একা, সারাদিন একা কাজ সামলাইতে লাগে, আর তার উপর ছেলেটা এইরকম হয়ে গেছে। ও মা, তুমি এখানে? জেঠিমা কখন আসছো? এই তো বাবা কিছুক্ষণ আগেই আসলাম। ও আচ্ছা ঠিক আছে মা, ওই রান্না কমপ্লিট করে রাখছি, হ্যাঁ ভাত ডাল মাছের ভাজা আর পটল ভাজা করা রয়েছে, উঠোনটা আমি ঝাড় দিয়ে রাখছি, আর বাথরুমে যেসব কাপড় চোপড়গুলো ছিল ওগুলো সব আমি উঠাই দিছি, হ্যাঁ কাচিয়ে দিছি, আর আমি বাড়ির যে হোমওয়ার্কগুলো ছিল স্কুলের থেকে ওগুলো সব আমি কমপ্লিট করে দিছি। আর জেঠিমা খেয়ে যাও কিন্তু, হ্যাঁ আচ্ছা আচ্ছা খাই যাব। আমি খাই নিয়েছি, তোমরা খাই নিবা দুইজন মিলে, আর আমি এখন একটু ঘাস কাটতে যাচ্ছি, হ্যাঁ গরুগুলোর জন্য, ওই গরুটার ঘাস নেই তো দেখলাম, ঘাস কাটতে নিয়ে আসছি, হ্যাঁ যাই। আরে না না দিদি, সেরকম কোনো ব্যাপার না, আর ওই এক আধ দিন করে না, আর প্রতিদিন তো তাছাড়া আমাকেই করতে হয় না। ঠিক আছে বোন, যা বুঝার আমি বুঝে গেছি বুঝলি, ছেলেটার একটু প্রশংসা টশংসা করিস বুঝলি তো, নাহলে একটু খারাপ পাবে, ছেলে মানুষ না।